ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। পারিবারিক জীবন নিয়ে তিনি প্রায়ই বলে থাকেন ছেলে শেহজাদ খান বীরের বাবাও তিনি, মাও তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া বক্তব্যে একাধিকবার এই কথা বলেছেন পহেলিকা সিনেমার এই অভিনেত্রী। সাকিব অপু একসঙ্গে ঘুরে বেড়ানো নিয়ে আলোচনার মাঝে অনেকটা দূরে রয়ে গেল বুবলির ছেলে ভীর। 27 জুলাই সেই ভীরের ছোটবেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মা বুবলি। ভিডিওতে ছোট ভীরকে গোসল করানোর সময় বাবুল নিয়ে খেলতে দেখা গেছে। বুবলি ভিডিও ক্যাপশনে লিখেছেন, মনে হচ্ছে এই তো সেদিন তুমি এভাবে খেলতে বাবা, অথচ কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে বাবজানের আর ছোটবেলায়। এদিকে অভিনেত্রী বুবলির ছেলের ভিডিও যখন প্রকাশ্যে আনলেন, ঠিক এর আগের দিনই ছেলে জয়ের সঙ্গে একটি আদুরে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সাকিব। প্রসঙ্গত 2022 সালে হঠাৎ করেই ফেসবুকে বুবলি ছেলে বীরের একটি ছবি পোস্ট করে জানান তার এই সন্তানের বাবা সাকিব খান। সাকিব ও ছেলে বীরের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর নায়িকা জানান তাদের 2018 সালে 20 জুলাই বিয়ে হয়েছিল এবং ছেলে ভীরের জন্ম হয়েছিল 2022 সালের 21 মার্চ। সম্প্রতি সাকিব বুবলির মধ্যে দাম্পত্য কলহ চলার মাঝে নায়ক জানান তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলির দাবি তাদের মধ্যকার কোনো বিচ্ছেদ হয়নি। আর তারপর থেকেই নানান মাধ্যমে গুঞ্জন উঠেছে যে এক হতে যাচ্ছে সাকিব বুবলি।